মানিক গুঞ্জের যুবকরা সিন্ধুরের যুবকরা মনে রাখবি পর্দাওয়ালার মামুন্ডা মনে রাখবি আল্লাহ পাক বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলে কি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় তাইকে আমি আল্লাহকে দেখিস নাই জান্নাত দেখিস নাই বিশ্বাস করেছিস আমারে না দেখে বিশ্বাস করেছিস জান্নাত না দেখে বিশ্বাস করে লোভ করিস জাহান্নাম না দেখে বিশ্বাস করে ভয় পাইস ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করিস কবর আজাব না দেখে বিশ্বাস করিস তুলসিরাত না দেখে বিশ্বাস করিস জাহান্নামকে না দেখে বিশ্বাস করিস হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা একটা কথা মনে রাখ জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না ওরা অভিশপ্ত ওরা পথভ্রষ্ট ওরা অভিশপ্ত ওরা পথভ্রষ্ট ওদেরকে বন্ধু বানাবি না ওদের কোনো পণ্য ব্যবহার করবি না ওদের সাথে সম্পর্ক করবি না ওদের সংস্থায় চাকরি করবি না ওদের সাথে লেনদেন করবি না ওদের সাথে একসাথে বসে খাওয়া খাই করবি না ওদের ওদের দেশে না যেয়ে পারলে যাইবি না এতদিন পর্যন্ত আমেরিকার পাগল ছিলে তওবা করো বাংলাদেশে থেকে না খেয়ে যদি মরি তবু বাংলাদেশে থাকবো আমেরিকার ওই ওই ইহুদি ওই অভিশপ্তদের টাকা আমরা খাইতে যাব না ওই নাসারার বংশের টাকা খাইতে যাব না ইহুদিরা ইসরায়েলরা ইহুদি আর আমেরিকা সহ পশ্চিমেরা হলো নাসারা নাসারা মানে খ্রিস্টান আর ইহুদি হলো আলাদা জাতি এরা দাবি করে এরা মুসা আলাইহিস সালামের উম্মত আসলে মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ইহুদি না মুসা আলাইহিস সালামের উম্মতের নাম হলো বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল আর ওরা ইহুদি গুমরা পাপরষ্ট অভিশপ্ত দেখেন এই অভিশপ্ত গোষ্ঠী মুসা আলাইহিস সালামের জামানার থেকে এরা ভিটে ছাড়া ওই সময় থেকে এরা ভিটে ছাড়া ফিরাউনের দাওয়ায় মিশর ছাড়িয়ে নীল নদ পারেই পারাইছে এ পারাইছে কতদিন রইছে 40 বছর মুসা আলাইহিস সালামের সাথে থাকে দিন রাত জান্নাতি খানা খায় জান্নাতি ঘরের মধ্যে থাকে আল্লাহ তাআলা মেঘ দিয়ে ঘর বানায় দিয়েছে মুসা আলাইহিস সালামের পর হুকুম আসলো যে কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যাও মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলে বললেন এই কওমে আমালাকার সাথে যুদ্ধ করতে যেতে হবে উরা মুসা নবীর সাথী হইয়া যুদ্ধ করতে যাওয়ার ভয়তে রাত ভর পালায় রাত ভর মুসা নবীর যখন ঘুমাই যায় উরা সবাই মিলে কয় যে মুসা থাক মুসা আর মুসার ভাই দুই ভাই যুদ্ধ করে করুক আমরা চল চলি যাই জায়গা থাকবো না থাকলি সে যুদ্ধ করা লাগবে না মারামারি করা লাগবে না এই ভয়তে রাত ভর পালায় ফজর পর্যন্ত আজকে ঘুরিয়ে গাড়ি দিয়েছে যে জায়গাতে রওনা দিয়েছে সেই জায়গা সারা রাত আছে হাইতে মনে করছে যে যাক ফেরি চলে এসে মুসা দেখবে না দেখ যে সকালবেলা সবে সাথে কইছে যে জায়গাতে যে গেছিল সে সেই জায়গা চলে এসে 40 বছর এইভাবে লুকোচুরি করছে এই দুই নম্বর পার্টি এরা এলে ইসরায়েল এই নেতানিয়াহুর গোষ্ঠী অভিশপ্ত সেই থেকে আজ পর্যন্ত ইহুদিদের জন্য পৃথিবীতে কোন একটা রাষ্ট্র দলিলিক ভাবে ওদের নামে বরাদ্দ হয়নি ওদের নিজস্ব কোন দেশ নাই এই যে ইসরায়েলি যে জায়গাটা এটা ফিলিস্তিন মুসলমানদের জায়গা হিটলার যখন 60 লক্ষ ইহুদিরে ধ্বংস করে দিয়েছিল অল্প কিছু ইহুদি ছিল এই মুসলমানরা সে সময় হিটলারের ধিক্কার দেশে এইভাবে কি মানুষ মারা ঠিক নাকি আর এইভাবে পাইকারি দরে মারে নাকি তখন হিটলার কয় যা মারার দরকার মারছি আচ্ছা ঠিক আছে তোরা যখন নিন্দা করিস বাকি কটা মারলাম না তবে তোরাই বেশি নিন্দা করছিস মুসলমানরা তোকে মধ্যে থিয়ে গেলাম একে জালাকারে কয় জীবন ভরে চলিয়ে দেইস সেই কটা এসে ইসরায়েলি এই ইহুদি জ্বালাইতে আছে সারাটা দুনিয়াকে জ্বালাচ্ছে ও মুসলমান আর এর সাথে এসে দাঁড়াইছে না সারা আমেরিকান জো বাইডেন সহ পশ্চিমেরা ওরা খ্রিস্টান দুই দল মিলে আল্লাহ দুই দল সম্পর্কে বলে লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ডাইরেক্ট কোরআন শরীফে দুই দলের নামই বলে দিয়েছে আল্লাহ হিন্দুর নাম কয় নাই আল্লাহ বুদ্ধকে নাম কয় নাই ওই দুই জাতির নাম কয়ে দিয়েছে ইহুদ নাসারের বন্ধু বানাইস না আপনারা যদি মুসলমান হন আল্লাহর প্রতি যদি গভীর বিশ্বাস থাকে আমার পর্দার আড়ালের মা বোনরা আমরা দেশি পণ্যের উপরে কনাত করব আমাদের দেশি পণ্যই যথেষ্ট আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে যে যে পণ্য তৈরি হয় আমরা ওগুলো ব্যবহার করব ইসরায়েলের কোন মাল আমরা ব্যবহার করব প্রতিজ্ঞা করা যাবে বলবেন যে আমরা ওগে একটু সোনো কিরিম কিনি এ বাদ দিলি ওগে কি লস হবে আরে কিছু লস না হলেও কিছু লস হবে আপাতত এই কয়দিনের ভিতরে যতটুকু ওদের পণ্য বর্জন করছে মুসলমান তাতেই ওদের অর্থনীতিতে 15% 15% দশ নামছে এভাবে আমরা সারা বছর যদি না নেই তাহলে 15% মাসে মাসে 15% কমলি পারা শেষ মেশে থাকবে নাকি এক জিরোতে চলে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে জিরোতে যার আরো লাইন হয়েছে এদিক দেখেন এই গাজার মুসলমানরা একটু একটা ক্ষেপণাস্ত্র ছাড়ে এতটুকু দেখছেন না ওই যে মশলা বাটে যেটা ধরে কি কয় পুতা নাকি পুতা
দেশে আবার কতি ভয় লাগে কি কতি তার তর্জমা কি হয় তা আল্লাহ জানে ঠিক আছে তো এই পাটা পুতা শীল যেটা এই শীল যতটুক অতটুক একটা ক্ষেপণাস্ত্র মুসলমানরা মারে আর এই ডেরে ঠেকানোর জন্য ইসরায়েল দুটো ক্ষেপণাস্ত্র মারে আয়রন ডোম দিয়ে যার দুইটে এই মুসলমান যেটা মারে মুসলমানরা গাজার মুসলমানরা ফিলিস্তিনে এর দাম মোট $300 কত ২৮২৪০০০ টাকা এই ডেরে ঠেকানোর জন্য উড়া যেটা মারে এটা দুটো মারা লাগে কারণ একটা যদি মিস করে আরেকটা কাজ করবে এই দুটোর দাম $120,000 $300 একটারে শেষ করতে $120,000 খরচ তাতে আবার কোনটায় পারে কোনটায় পারে না একবার বেরোয় গেছে যখন যখন ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংস করতে পারে নাই ও কি আস্ত ফিরে আসে নাকি ও শেষই শেষ হয়ে যায় চিন্তা করতে পারেন তাহলে এইভাবে ওকে অর্থনীতি যাচ্ছে আর স্বীকার করে না কত বড় নেমকারামে যাক মাইর খাইও স্বীকার করে না দুমসা মাইর খাচ্ছে শুধু মিডিয়ায় জানতে দেয় না স্যাটেলাইট বন্ধ করে রাখছে খবর আসতে দেয় না ঠিক আছে আমাকে জানার দরকার নাই তোরা মরিয়ে ছাড় অনুমতি দিলাম তোরা মরিয়ে ছাড় কথা কর না কেন তুমি অনুমতি দিলাম তোরা মরিয়ে ছাড় আমাকে জানানোর দরকার নেই ঢোক কারার ভিতরে গর্তের মধ্যে ঢোক গাজার মুসলমানদের ইঁদুর শেষার মতো শেষে ছেড়ে দেবে আর বাংলাদেশের থেকে দাওয়াত দিচ্ছি পাল্লি আয় বাংলাদেশের আহিয়ালাবাসের বাড়ি তো খাও নাই মহিলাদের বটির কোপে শেষ হয়ে যাবে কথা কর না কেন আমাদের পুরুষ গে লাগবে না মহিলারা বটিতে কোপায় শেষ করে বেলাই দেবে বাগানের মধ্যে কোপ তো খেয়ে দেহ নাই কিরম লাগে ফাঁকা জাগা সরে পর পোলাপানকে পাইছো মাইরে সাফ করতেছো বেটা মানুষের কাছে যাইতে পারো নাই ওরা অভিশপ্ত আল্লাহর রহমতে এবার হারবেই হারবে ইনশাআল্লাহ এবার ওদের ভিটে ছাড়া হতেই হবে ইনশাআল্লাহ আপনারা একমত আছেন না আমি মাঝে মাঝে বলি এ অনেকে আছে বাংলাদেশে বৈশ্য মুসলমান হইয়া তারা ইসরায়েলের দল নেছে যেমন ওই পশ্চিমেরা কয়টা আছে অর্থের লোভে পদের লোভে টাকার লোভে ইসরায়েলের দল নেছে আমেরিকার দল নেছে সৌদি আরব বলে এক নাম্বার আল্লাহ তাআলা ওদেরকে উপযুক্ত শায়েস্তা করে ফেলতে এতদিন শুধু রসুল যদি ওদের দেশে না ঘুমায় থাকতো কামাল হার যদি না থাকতো আল্লাহ নবী যদি মদিনায় দাফন না হইতো তাহলে এই কয়দিন এতদিনের ভিতরে এই সৌদি আরব বালারা শেষ হয়ে যাইতো এত বড় দুর্নীতিবাজ রসুলের দেশে সিনেমা হল বানাইছে ভারতের শ্রেষ্ঠ ৬ জন সাধুর একজন সাধুরে নিয়ে সৌদি আরবে বিশাল মন্দির বানাইয়া সে জায়গা তারা পুজো পাঠ করে আমেরিকার জো বাইডেন রে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরেছে এই সালমান মোহাম্মদ বিন সালমান ওরে ওই জায়গা যদি পোলা পানো থাপড়াই মারিয়ে ফেলাই যেত তাহলে জাতিসংঘের কোর্টে মামলা হতো না কারণ ২২ কিলোমিটারের ভিতরে কোনো কাফের ঢুকার অধিকার নেই কোনো এহুন্না সারা ঢুকতে পারবে না একে যদি কেউ মেরে ফেলে তার নামে কোনো মামলা হবে না কোনো বিচারও হবে না ওই জুবাইডেন প্রেসিডেন্ট কি বলা হয় এর আগে ডোনাল্ড ট্রাম্প রে কাবা ঘরের পাশতে ঘুরেছে এই মোহাম্মদ বিন সালমান সেই থেকে খোদার গজব শুরু হয়েছে এর কারণে করোনা আসছে তারপরে এই করোনায় পুরো সৌদি আরব মক্কা মদিনা খালি হয়ে গেছে ওই ওই বদমায়েশ গেজালায় পদের লোক নারীর লোক যাই বারবার আমেরিকা যে বসে থাকে ওই দেশের সুন্দরী বিটিকে ফ্রি করে দিছে খাইয়ে দেয় এটি চলে আসে এই জন্য বস্তা বস্তা তেল আর বস্তা বস্তা টাকা দিস মিজাজ গরমে যে কি দিয়ে কি কবটের হয় আমি ভাষা কি যে আল্লাহ তালা ওদের মতো জালেমদের হাত থেকে মক্কা মদিনাকে আগে হেফাজত করুক বলেন আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে বলেন আমিন আল্লাহু আকবার তোমরা আল্লাহর কাছে চাইছি কি আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত জাতি আর পদভ্রষ্ট জাতির দলভুক্ত আমাদেরকে করোনা তাদের থেকে বাঁচাও বলেন আমিন বলেন আমিন সূরা ফাতিহা পড়ার পদ্ধতি বুঝছেন তো প্রত্যেক এখন যদি এই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা জব দেছে লাস্টে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তিনটা আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ প্রত্যেকবার বলছে ওয়ালি আব্দি মাসালা ওয়ালি আব্দি মাসালা ওয়ালি আব্দি মাসালা ও বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম যা চাইছো তা সব তোমাকে দিয়ে দিলাম এখন আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়ে ফেলাই দেন তাহলে আল্লাহ মাঝে মাঝে যে জব দেশে সে জব দেয়ারই তো ভাগ পায় না আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম গালিল মাগদিবি হঠাৎ দল্লিন মাসখানে আল্লাহ কিছু কতি সুযোগ পাল না তা আল্লাহ কইলে কি আল্লাহ সময় লাগে নাকি আল্লাহ কয় হ্যাঁ আমার এই জায়গায় সময় লাগে আমার এই জায়গায় সময় লাগে আমি তো নিয়ম শিখাই দিছি তার উল্টো পড়বি কেন
নামাজের ভিতরে কিরাত খুব খেয়াল করে পড়তে হবে। আরে ভাই এমনি পড়েন পড়েন, তবে সূরা ফাতিহাটা এভাবে একটু পাতলা পাতলা করে পড়বেন। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। আমিন। প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক জব দেয়। বিসমিল্লাহ সহ সাতটা আয়াত আপনি পড়ছেন, জান্নাতের মধ্যে আট তালা দালান হয়ে গেছে। সাথে আপনি ইন্না তাইনা পড়ছেন, আটার তিন এগারো তালা, সাথে কুলুস সুরো পড়ছেন, আর আছে চার চার আয়াত, এসে সুরো এখলাসে চার আয়াত, এগারো চার পনেরো তালা, এর সাথে নাস পড়ছেন, নাসে আছে ছয় আয়াত, বিল্ডিং হয়ে গেছে একুশ তালা, এর সাথে ফালাক পড়ছেন, ওতে আছে পাঁচ আয়াত, বিল্ডিং হয়ে গেছে ছাব্বিশ তালা। যতগুলি আয়াত কোরআন শরীফে পড়বেন জান্নাতের মধ্যে, ওই যে বিশাল জায়গা মনে আছে নাকি, বিশাল জায়গা আপনাকে দেশে, এইটা আপনি ভরবেন কি দিয়া? আরে ইমানের দ্বারা আপনি জান্নাতের জমি কিনছেন, আমলের দ্বারা জান্নাতের মধ্যে আপনি বাগান সাজাইবেন, তিলাওয়াতের দ্বারা বিল্ডিং বানাবেন, জিকির ফিকিরের দ্বারা গাছ লাগাইবেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, এখনই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে।